আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে ভিন্নধর্মী একটি ভর্তা রেসিপি। একঘেয়েমি ভর্তা খেতে খেতে যখন বিরক্তি চলে আসে, তখন ভিন্নধর্মী ভর্তা ট্রাই করলে মন্দ হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ভর্তাটি তৈরি করতে হবে। ভর্তা বানানোর জন্য এখানে আমি দুইটা আলু আর একটা ডিম নিয়েছি। আপনারা যদি ভর্তাটা বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আলু এবং ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আলু এবং ডিমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে এক্সট্রা কিছু পানি ছিল, সেই পানিগুলোকে ফেলে দিয়েছি। এবার এই ডিমটাকে গ্রেট করে নিতে হবে। আমি একটি চিকন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কিন্তু গ্রেট করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়, পুরোটা ডিম একই সাইজ হয়, দেখতেও ভালো লাগে। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে পটেটো ম্যাশার ইউজ করতে পারেন। আলু ভর্তা বানানোর জন্য যেভাবে আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়, ঠিক সেভাবে ম্যাশ করে নিতে হবে। আমি সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি। এবার ডিমের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আমি 2টা মরিচ কুচি করে নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিতে হবে। এগুলোকে বেরেস্তা কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। বেরেস্তা কালার হয়ে যাওয়ার পরে এর মধ্যে ম্যাশ করে রাখা আলু এবং ডিম দিয়ে দিচ্ছি, আর এগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা হাতে তৈরি না করে চুলাতে ভেজে তৈরি করে নিব। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1টা চামচ, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এই ভর্তাটা ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না চান, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আবার চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবারে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে আলুর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন। যদি মনে হয় যে লবণ লাগবে, তাহলে কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন। আমার ভর্তাটা একেবারে রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল ভিন্নধর্মী একটি ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।